شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা শাবান মাসের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। প্রচলিত শবে বরাত নামক তথাকথিত ইসলামী পর্বের মহড়া চলে গেল। শবে বরাতের বিপক্ষে যারা বক্তব্য রেখেছেন, অনেকেই বক্তব্য রেখেছেন, হাজার হাজার আলেম ওলামা সহি আকিদার প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে আপন আপন আঙ্গিকে শবে বরাতের এই বেদাত সম্পর্কে জাতিকে সতর্ক করার চেষ্টা করেছেন। এর মধ্যে কারো কারো বিরুদ্ধে মামলাও হয়েছে, শোনা যাচ্ছে এইভাবে যে কারো কারো বিরুদ্ধে মামলাও হয়েছে। দলিল এখন আর নাই, দলিল দিতে পারছে না, এখন দলিল হয়েছে মামলা। মামলাটা হল দলিল। শবে বরাতের যে ঠুনকো দলিল এবং ভুয়া দলিল, যে ভুয়া দলিল দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তো ও দলিল এখন আর মানুষ মানে না। যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান আছে তারা ও দলিল আর গ্রহণ করে, কারণ শবে বরাত যদি লাইলাতুল মুবারাকা হয় তাহলে ইন্না আনজালনাহুর মানে কি হবে? ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি উক্ত কেতাব, সুস্পষ্ট কেতাব নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে। কোন কোন বক্তা এমনও বলেছেন যে কোরআন শাবান মাসের নাজিল শুরু হয়েছে আর রামাজান মাসের নাজিল ফিনিশিং হয়েছে, এরকমও কেউ বক্তৃতা করে জাতিকে বোঝানোর চেষ্টা করে। এটা বোঝানো যেত যদি শাহরুল রামাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন এই আয়াতটা না থাকত। শাহরুল রামাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন এই আয়াতটা থাকার কারণে শাবান মাসে যে কোরআন নাজিল হয়েছে এই হাস্যকর উক্তি, এটা জাতির সামনে এটা হাসির খোরাকি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর সব রাস্তা তখন বন্ধ, এখন শেষ শেষ রাস্তাকেই মামলা দেওয়া, মামলা দেওয়ার সিলসিলায় চলে যাচ্ছে। এদেশে ইসলাম বিরোধী, আল্লাহ এবং রাসূল সাল্লামের অবমাননা কর, কত জঘন্য বক্তব্য এদেশের এক শ্রেণীর পীর বুজুর্গরা দিয়ে চলেছে। ঢাকা শহরের নাকের ডগার উপরে বসে, ঢাকা শহরের নাকের ডগার উপরে বসে, প্রশাসনের নাকের ডগার উপর, এই মামলাবাজদের নাকের ডগার উপরে বসে জনৈক পীর সাহেব বলছেন যে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এর চেয়ে জঘন্য কথা নবী পরিবারের প্রতি ধৃষ্টতা। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জঘন্য বেদাতির, শিরক বেদাতের ঠিকাদার, এর স্ত্রী নাউযুবিল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে আবার পুনরায় জন্মগ্রহণ করে, এই আকীদাতে হিন্দুদের পুনর্জন্মবাদ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পুনরায় জন্মগ্রহণ করে ওনার স্ত্রী হিসাবে থাকলেন, নাউযুবিল্লাহ। এত বড় জঘন্য উক্তি করার পরেও এই মামলাবাজরা কোথায় ছিল? যদিও আমাদের দিনী ভাইদের বক্তৃতার সব অংশের সাথে আমরা পুরোপুরি একমত হতে পারি,
কারণ কিছু কিছু দিনী ভাই আছেন তাদের বক্তৃতাটা মানে ব্যতিক্রম ধর্মী, একটা ব্যতিক্রম ধর্মী কিছু কথা না পারলে বলতে না পারলে মানে কাউন্টেবল হওয়া যায় না। কেন এত, কেন এত পারাপারি মারামারি বাড়াবাড়ির দরকার আছে কি, এত কর্কশ ভাষায় কথা বলার দরকার আছে কি? বাবা এটা সহি আকিদায় আছে, এটা নেই, এটা কোরআন বিরোধী কথা, এটা সুন্নাহ বিরোধী কথা, এবার আপনি কোনটা মানবেন তা আপনার ব্যাপার, আপনাকে জোর করে আমি মানাতে পারব না। তো এই সমস্ত হ্যাঁ কোরআন এবং সহি হাদিসে যে কথাগুলি আছে, কথাগুলি তো হক কথা তো তিতে, আল হাক্কু মরুম আলাও কানা দুরুন, এটা আরবিতে প্রবাদ আছে যে হক কথাটা হল তিতে, আল হাক্কু মরুন, হক কথা তিতে আলাও কানা দুরুন, যদিও সেটা মতির দানার মতো হয়, আল হাক্কু মরুন আলাও কানা দুরুন, যদি মতির দানার মতো যদি হয় হক কথা তবুও সেটা তিতে, তো তিতে ওষুধ আগে ওই শব্দটা ডাক্তার খাওয়াতো খুব জোর করে, পেটে গোলমাল হলে পেটটাকে কিলিয়ে সোজা করে দিত, ঠিক করে দিত, তারপরে শব্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার পরে বই আলোটারে নিভিয়ে সিয়ারতে রাত দিন বসে গনে দুই তিন, শব্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে, সিয়ারতে রাত দিন বসে গনে দুই তিন, আরো কি সব ছিল মনে নেই, যাই হোক যে শব্দার ডাক্তার কোন রোগীকে কিলিয়ে ঠিক করত আর কোন রোগীকে পশা জলে তারপিন ঢেলে গোসল করিয়ে দিত, এগুলি ছিল তার চিকিৎসা। পরে আষাঢ় মাসের ১৯ তারিখে নাকি শব্দার ডাক্তারকে ধরে নিয়ে গেল, যাই হোক শব্দার ডাক্তার আগে জোরপূর্বক চিকিৎসা করত, এখন আর শব্দার ডাক্তারের জামানা চলে গেছে, এখন সব কেলা ক্যাপসুলে আস, কুইনাইন খাওয়ায় দিত জোর করে, সেই কুইনাইন আর এখন খাওয়ানো হয়, এত তিত আর এত দুর্গন্ধ ওষুধ, একটা ক্যাপসুলের মধ্যে যে পরিমাণ তিত ওষুধ আর যে দুর্গন্ধ যুক্ত থাকে, একটা ক্যাপসুল যদি ভেঙে আপনার মুখে দেওয়া যায়, একজন মানুষের মুখে ভাঙার সাথে সাথে গন্ধে ওর বমি এসে যাবে, এমনও ক্যাপসুল আছে যে ওর গন্ধে বমি এসে যাবে। হোমিওতে একটা ওষুধ আছে, হোমিও একটা ওষুধ আছে, ওষুধের নাম হল লেকেসিস, এই লেকেসিস হল সাপের বিষ, লেকেসিস ওষুধটা হল সাপের বিষ, বিষাক্ত সাপের বিষ হল লেকেসিস ওষুধটা, শরীরের ভিতরে বিষ, কঠিন ব্যথা, সাপে কামড় দিলে যেরকম জ্বালা পুরা ওরকম জ্বালা পুরা, সাপের বিষের মতো বিষকে নাশ করার জন্য লেকেসিস প্রয়োজন, কিন্তু সেটাও একটা বিষ, কিন্তু সেটারে এমন ভাবে মিষ্টি গ্লোবিসের মধ্যে দিয়েছে অথবা এমন ভাবে রিফাইন করে দিয়েছে যে জবানে খাবে কিন্তু শরীরে গিয়ে কাজ করবে, মুখে তার বিষক্রিয়া করবে, জায়গায় গিয়ে কাজ করবে, ক্যাপসুলটা ভিতরে বিষাক্ত মারাত্মক কঠিন জিনিস কিন্তু উপরে প্লাস্টিকের কভার, এই যে আল আমার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল লতিফ, ডক্টর আব্দুল আজিজ আল আব্দুল লতিফ, ডক্টর আব্দুল আজিজ আলু আব্দুল লতিফ, ইনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন,
2007 সালে হজ সফরে গিয়ে বললাম আব্দুল লতিফ আব্দুল আজিজ স্যারের খবর কি, বলেন উনি দুনিয়া ত্যাগ করেছেন, না ফেরার দেশে চলে গেছেন, ক্যান্সার আছে, দোয়া করো তার। এই আব্দুল লতিফ আব্দুল আজিজ স্যারের অনেক উক্তি, স্মরণীয় উক্তি আমার মনে আছে। উনি বলতেন মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে যদি দরজা বন্ধ করে বাই ফোর্স সালাত পড়াতে হয় তাহলে ইউনিভার্সিটি রেখে আর লাভ নেই। ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র তাকেও যদি জোরপূর্বক সালাত পড়াতে হয়, সালাত পড়ার জন্য তাকেও যদি নজরদারিতে রাখা হয়, তো ইউনিভার্সিটি দরকার। তাকে যদি আমি সেই ইমানের সেই অনুভূতি তার ভিতর আমি সৃষ্টি না করতে পারি, তো ইউনিভার্সিটি রেখে লাভ নেই। ডক্টর আব্দুল আজিজ স্যার একদিন বলছিলেন যে ইনকুন্তু জিততু লিতালিবিন ওয়াহিদিন ইনকুন্তু নাকাসতু মিন তালিবিন ওয়াহিদিন দারাজাতান ওয়াহিদাতান, আমি যদি কোন ছাত্রকে এক মার্ক কম দেই, প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার যদি কম দেই, এক নাম্বার কম পাওয়ার কারণে হয়তো সে ফেলও করতে পারে, ফাকাদ জালামতু হাযা তালিব, তাহলে এই ছাত্রর উপর আমি জুলুম করেছি। ওয়া ইন কুনতু লাহু জিততু দ্বারা যাতান ওয়াহিদা, আর আমি যদি তাকে একটা মার্ক বেশি দেই, ফাকাদ জালামতু আলা হাযাল হাযিল উম্মাহ, তাহলে আমি গোটা মুসলিম উম্মতের উপর জুলুম করি। একটা ছাত্রকে দয়া করে এক মার্ক বেশি দিয়ে গ্রেজ দিয়ে পাশ করিয়ে দিলে গোটা মুসলিম উম্মতের উপর জুলুম করা হয়, আর এক মার্ক কম দিলে ওই ছাত্রটার উপর জুলুম করা হয়। বললাম স্যার আপনার কথার একটু ব্যাখ্যার প্রয়োজন। উনি বললেন যে ব্যাখ্যা আমার কথার খুব পরিষ্কার, আমি যদি কোনো ছাত্রকে দয়া করে একটা মার্ক বেশি দিয়ে পাশ করিয়ে দিই, তাহলে অযোগ্যকে যোগ্যতার সার্টিফিকেট দিয়ে দিলাম, ও ছিল ফেলের উপযুক্ত, আর ওকে আমি পাশ করিয়ে দিলাম। এবার ওই পাশের সার্টিফিকেট দেখিয়ে মুসলিম জাতির যত ক্ষতি করবে সমস্ত ক্ষতির দায়ভার আমাকে বহন করতে, আর আমি যদি দয়া করে এক মার্ক না দেই ওকে, তো ফেল করবে, হয়তো বা এক মার্কের কারণে ফেল করলে সে আবার পড়ালেখা করে যোগ্যতা অর্জন করে পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট দিল, নতুবা পড়ালেখা ওখানে ইতি টেনে ব্যবসা বাণিজ্য কাঁঠাল বেচে খাবে, আম বেচে খাবে, অসুবিধা নেই, মানে কিছু কেনা বেচা করে খাবে, কিন্তু জাতির ক্ষতি করতে পারবে, সার্টিফিকেট পেলেই তো জাতির ক্ষতি। এই কথাটা এবার সব জায়গাতেই লাগান, একজন আলেমকে যদি আলেমের সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু তার যোগ্যতা নেই, একজন ডাক্তারকে যদি ডাক্তারের সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু তার যোগ্যতা নেই, একজন ইঞ্জিনিয়ারকে যদি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেওয়া হয় তার যোগ্যতা নেই, তাহলে অযোগ্য ইঞ্জিনিয়ারের কারণে বিল্ডিং ভেঙে পড়বে, ব্রিজ ভেঙে পড়বে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। অযোগ্য ডাক্তারের হাতে হাজার হাজার রোগী ক্ষতিগ্রস্ত হবে, অযোগ্য মৌলবীর হাতে হাজার হাজার লোক ঈমান হারাবে। আল্লাহ রাহেমাকাল্লাহু ইয়া আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ আল আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ পাক রহমত নাজিল করুন, আল্লাহ তার কবরে শান্তি পৌঁছেন। তিনি বলছিলেন তোমার এই দাওয়াতি উসলুব, তোমার কোরআন সুন্নার দলিলটা প্লাস্টিকের উসলুব দিয়ে জড়িয়ে দাও, ইজাল আদিল্লাতাকা বি আসালিবিল প্লাস্টিকিয়া, প্লাস্টিকি এই উসলুব দিয়ে ক্যাপসুলের মতো তোমার কথাটা কভারেজ করে তারপর মুখের মধ্যে ফেলে দাও, জায়গায় গিয়ে ফাটবে, ফেটে কাজ করবে, কিন্তু মুখে তিতা লাগবে না, নাকি গন্ধ লাগবে, মুখে তিতা লাগবে না, নাকে গন্ধ লাগবে। বহুবার আমরা বলেছি
যে একজন মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে আবার কেমন? টাকা দিয়েছেন আপনি 9,000, পাবো আপনার কাছে 10,000, 1,000 কম হয়ে গেল। আগেই মন্তব্য না করে টাকাটা ফিরিয়ে দিয়ে বলছে, ভাই আরেকবার গোনা দেন তো, টাকাটা আরেকবার গুনে দেখেন। ঠিক আছে, তা কেন ভুলেছেন? ভুল আমি বলবো কেন? আপনি গোনেন না, একটু গুনে দেখেন, ঠিক আছে নাকি? আপনি গুনে দিয়েছেন না? বলে হ্যাঁ, আরেকবার গোনেন না প্লিজ। এবার গুনে দেখছেন নয়, তা হাতে হাতে দিল, হাতে হাতে আর ফেরত দিয়ে নয় হয়ে গেল। নয় হলো কেন? ছিল তো 10, নয় হলো কেন? আস্তে আস্তে মেমোরাইজ করতেছে, চিন্তা করতেছে, মেমোরিকে উল্টাপাল্টা করতেছে যে আর একখানা গেল করতে, 10খানা তো নিয়ে বের হলাম। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বুঝতে পারছি। মা চলার সাথে রাস্তায় দেখা হয়েছিল, 10খানা টাকা আপনার দেওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাসালার সাথে দেখা যাচ্ছে মাসালা 1,000 পাবে, ওর খুব বেশি জরুরি, তো এখানে বের করে 1,000 দিয়ে দিচ্ছে, আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা 9 নিয়ে যান, কালকে আবার একটা দিয়ে দেব। এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দাও, ভুলকে সংশোধনের সুযোগ করে দাও। আর 9 খেট পাইয়েই যদি আমি বলে দিই যে আপনি নিয়ে চিটিংবাজি করেছেন, আপনি মিয়া আমাকে ব্ল্যাকমেলিং করছেন, আপনি ব্লাফ দিয়েছেন, আপনি মিয়া চুরি করেছেন একখানা নোট, আবার 9খানা দিয়ে না, এখন এই লোকের আর ঘুষি মারা ছাড়া কোনো উপায় থাকবে, কারণ মাঠটা তো খেলো উসলুবের কারণ, পাটা পায়ের নিচে পড়ছে, যে লোকের পা নিচে থাকে আর যে লোকের পা উপরে থাকে, একজন বুট জুতা দিয়ে আরেকজনের পাকে খসে দাবিয়ে দিয়েছে, তার নিচে যার পা আছে তার তো খবর হয়ে গেছে, আর যার পা উপরে সে তো কিছুই টের পায়নি, কি হয়েছে আর না হয়েছে। পায়ের নিচে মানুষের পা পড়েছে না কি পড়েছে, বুটওয়ালা তো টের পায়নি, যে খসে দেয় সে তো টের পায় না, যে ব্যথা দেয় সে তো টের পায় না, কিন্তু যে ব্যথা পায় সে বোধে ব্যথাটা কেমন। এখন ও লোক রেগে গেছে, রেগে চোখ নেই তোমার, ভাবে কথা ঠিক করে একে ঘুষি দিয়ে নাক পাঠায় বলে বেদ, পায়ে লেগেছে তো গিয়েছো, তো পায়ে লাগার ভয় করো, তো বাজার আসো কেন? এক ঘুষি মারা ছাড়ার উপায় আছে কি? কি বলা উচিত ছিল? সরি, চোখ দেখে ফেলেন না পা, আরেকজনের পা খুঁজে দেন, সরি ভাই ভুল হয়ে গেছে খেয়াল করিনি, সরি বললে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। বলছিলাম যে উসলুবের ভিতরেও কিছু পরিবর্তন আসা জরুরি, এত এগ্রেসিভ মাইন্ডেড, এত ইমোশন নিয়ে কোরআন হাদিসের কথা চলে না। কোরআন হাদিসের কথা সব সময় বলে থাকি আমরা যে আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করছেন, আর বিবেককে কোরআন হাদিসের দলিল দিয়ে নিয়ন্ত্রণ করছেন, আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে, আবেগে আপ্লুত হয়ে মুখ দিয়ে যা আসবে তা বলা হবে না, আর এই বিবেক আবার কোরআন হাদিস দিয়ে চেক করে দেখতে হবে যে আমার বিবেক সঠিক সিদ্ধান্ত দিছে। লেখে রাখে গাড়ির উপর, পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, কেউ লেখে বিবেক আবার কেউ লেখে বিবেক, মানে বানানটাও সেখানে সুভান বিবেক, পৃথিবীর সবচেয়ে বড় আদালত কে আবার আদালত লিখেছে, মানে বানানটাও জানেন তো, তুই যারা বানান জানিস না তোর বিবেকের কাছে মানুষ কি আদালত। তো যাই হোক, মানুষের বিবেক পারফেক্ট নয়, সেটা যাই হোক, প্রশ্ন হল মামলা ওদের বিরুদ্ধে কেন হয় না, যারা নবীর মেয়ে সম্পর্কে কটূক্তি করে মামলা তাদের বিরুদ্ধে হয় না কেন, যারা নবীকে মিলাদের ভিক্ষুক মনে করে, মানে নবী মিলাদ নেওয়ার জন্য আমার বাড়িতে আসে, নবী মানুষের বাড়িতে যায় না, নবীর দরুদ ফেরেস্তার মাধ্যমে সসম্মানে পৌঁছানো হয় নবীর কাছে, নবী আপনার বাড়িতে আসে মিলাদ নেওয়ার জন্য, তাই আপনি দাঁড়িয়ে নবীকে সম্মান করেন, নবী যে আপনার বাড়িতে আসলো
আপনার ঘরের মধ্যে কত রকমের ছবি মূর্তি, নবী সাল্লাম নিজের আপন জামাই, আপন চাচাতো ভাই, মুসলিম জাহানের চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের বাড়িতেও, কারো বাড়িতে যদি এরকম কিছু দেখা গেছে সেখানে নবী সাল্লাম প্রবেশ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীতে হাদিস এসেছে যে একটা কাপড় লটকে দিল পর্দা, ওই পর্দার মধ্যে ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাম ফিরে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা খুলে ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা খুলে বালিশের কভার বানালেন, ওটাকে কেটে বালিশের কভার বানিয়ে দিল। এখান থেকে এই বুখারীর হাদিসে অনেকগুলি জিনিস জানা গেল। এক নম্বর জিনিস জানা গেল যে ভুলে যদি কোনো কিছু হয় সেটা সংশোধনের একটা উসলুব রয়েছে। ছবি যদি লটকিয়ে রাখা হয় তাহলে সেটা ভয়াবহ ব্যাপার, আর ছবি যদি নর্মাল ভাবে কাটা অবস্থায় থাকে, মানে কেটে বালিশের কভার বানায় কর্তনকৃত ছবি, মুখ চেহারা নষ্ট করে দেওয়া হয়েছে, এই ধরনের যদি ছবি হয় অথবা পায়ের নিচে থাকে, গায়ের তলায় থাকে, সম্মান করা হয় না, সেটা অসম্মান অবস্থায় পায়ের নিচে পথে ঘাটে যেখানে সে পড়ে থাকে সেটার মাসলা আবার ভিন্ন আছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু সাল্লামের আগমন ওই বাড়িতে, যেই বাড়িতে ছবি মূর্তি থাকে সেই বাড়িতেও নবী সাল্লাম মিলাদের জন্য আসেন। নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু সাল্লাম মিলাদ কুরিয়ে বেড়ান নাকি? আরে তোমার নবী মিলাদ কুরায়, আমার নবী তো মিলাদ কুরায় না। আমার নবীর দরুদ মদিনায় পৌঁছানো হয়, নবী সাল্লাম বললেন জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো, জুমার দিন আমার কাছে দরুদ পৌঁছানো হয়। নবী সাল্লাম আরো বলেন একদল ফেরেশতা আছেন তামাম পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, যেখানেই কোনো উম্মত একবার দরুদ পড়ছে সেই দরুদ নবী সাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। নবী সাল্লাম সম্পর্কে কটূক্তি, নবীর মেয়ে সম্পর্কে কটূক্তি, নবী সাহাবিদের সম্পর্কে কটূক্তি, নবী সাল্লামের সাহাবিগণ ইসলাম কবুল করার পরে মসজিদে যেতেন বগলে পুতুল রেখে, তাই নবী সাল্লাম বললেন তোমরা হাত ঝাড়া দেও, রফুলিয়া দেন করো যাতে পুতুলটা পড়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালে, সাহাবিদের সম্পর্কে কত জঘন্য কটু। নবী সাল্লাল্লাহু সাল্লাম ডাস্টবিন এরিয়া এসে প্রস্রাব করেছিলেন দাঁড়িয়ে, আজও যদি পরিবেশ কেউ না পায় দাঁড়ানোর বা বসার সুযোগ তার না থাকে শারীরিক অসুস্থতার কারণে, আজও সে দাঁড়িয়ে প্রস্রাব করার ফ্যাসিলিটি পাবে। কিন্তু এই হাদিসকে সামনে নিয়ে একজন মুফতি মহোদয় তিনি বলছেন তোমরা হাদিস মানো তা আসো। ওনার কথায় বোঝা যাচ্ছে শুধু দাঁড়িয়ে প্রস্রাব করার হাদিস আছে আর বসে প্রস্রাব করার বোধহয় নাই। আরে হাদিস তো দুইটাই, বসে প্রস্রাব করারও হাদিস আছে, দাঁড়িয়ে প্রস্রাব করারও হাদিস। নবী সাল্লাম বসে বসে প্রস্রাব করেছেন এ মর্মে বহু হাদিস বিদ্যমান, দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বুখারিতে একটি হাদিস বিদ্যমান। আমরা তো বসেও করি দাঁড়িয়েও করি, যেখানে বসে করার পরিবেশ সেখানে বসে প্রস্রাব, আর যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার পরিবেশ সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করি বা দাঁড়িয়ে প্রস্রাব করাকে জায়েজ মনে করি। এখানে দ্বিমতের তো কিছু নেই, তাহলে বসে প্রস্রাব করা হাদিস ফেলে দিয়ে ডাস্টবিনে আসব। তারপরে যে শব্দ বলছেন সেই শব্দগুলি আর খুতবার মধ্যে বলা সমীচীন নয়। পশু প্রাণীর নাম উল্লেখ করে বসে ডাস্টবিনে তো দাঁড়িয়ে প্রস্রাব করে পশু প্রাণী,
পশু প্রাণীর নাম উল্লেখ করে বলছে অমক অমক পশু প্রাণী দাসনবীর দাঁড়িয়ে প্রস্তাব। ও হুজুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করলেন দাসনবীর, তা আপনি যখন পশু প্রাণী দাঁড়িয়ে প্রস্তাব করে দাসনবীর বললেন, তা আল্লাহ নবীকে রাখলেন কোথায়? এত বড় জঘন্য বেয়াদবি আল্লাহ নবীর সামনে করার পরে তাদের নামে মামলা দেওয়ার লোক নাই। মামলা হয়েছে কাদের বিরুদ্ধে? যারা সহি আকিদার প্রচার করছে তাদের বিরুদ্ধে মামলা। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইউরিদুনা লিউতিউনুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ইউরিদুনা লিউতিউনুরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা আল্লাহর নূরকে নিজের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। ওরা কারা? ইউরিদুনা লিউতিউনুরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফির মুশরিক ইহুদি নাসারা মুসলিম, এরা আল্লাহর নূরকে মুখের ফুঁদে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলতেছেন ওরা নিভিয়ে দিতে চায়। ওরা কারা? এদের নাম আল্লাহ বলেননি। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইয়াখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ولهم عذاب أليم بما كانوا يكذبون ومن الناس من يقول آمنا بالله لقدر مدد كسو لوگ بولے امرا اللہ بطی ایمان نس وباليوم الآخر پروکال بطی بشاش رکی وما هم بمؤمنين اصل طرف پرکیت و مؤمن نائے। আল্লাহ বললেন লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামা বালুল কওম, লোকেদের কি হল? এক শ্রেণীর লোককে যাকাত আনতে পাঠাচ্ছি, যাকাতের মাল সংগ্রহ করে আনার পরে বলছে এটা গনি, এটা যাকাতের মাল আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবী সাল্লাম বললেন ওর বাপের বাড়িতে বসে থাকলে ওকে হাদিয়া কে দিত? ও গেছে সরকারি কাজে, সরকারি কাজে গিয়ে তাকে যা কিছু দেওয়া হয়েছে এটা সরকারি খাতেই জমা হবে, যদি দায়িত্বশীল অনুমতি দেয় তাহলে পাবে, আর না হলে পাবে। রিয়াদে কর্মরত অবস্থায় এক জায়গায় দাওয়াতি কাজে গেছিলাম, অফিসিয়াল কাজে, মানে আমি তো দাওয়া অফিসেই কাজ করি, তো সরকারিভাবে আমার বেতন ধার্য আছে, আমি যতটুকু দাওয়াতি কাজ করি ছুটির দিন বাদে ডিউটিরত অবস্থায় ওটা ডিউটির ভিতরেই কাউন্টেবল। এখন দাওয়াতি কাজ করার পর আমাকে একটা ব্যাগ হাদিয়া দেওয়া হলো, একটা ব্যাগ, সুন্দর একটা ব্যাগ। ওই মসজিদ থেকে এক দায়িত্বশীল বললেন যে দাওয়াতি কাজটা সুন্দর আছে একে দিয়ে দাও, দিল। দাওয়াতি কাজের বরকতি আলাদা, দাওয়াতি কাজের বরকতি আলাদা। আল্লাহ আকবার। আমরা যে চাকরি করতাম এটা আধা সরকারি চাকরি, সরকারিও বলা যায় বেসরকারিও বলা যায়, আধা সরকারি, সরকারিও বলা যায় বেসরকারিও বলা যায়, দুইটার মধ্যে যেটা ধাক্কায় ফেলতে পারে না। ফ্যামিলি নিয়ে গেলাম ভর্তি করার জন্য, এখন সরকারি ঘরে টিক দিবে না বেসরকারি, ফাইলের ভিতরে সরকারি বেসরকারি, রাসমি হুকুমি গায়ের হুকুমি, সরকারি বেসরকারি। তা আমি বললাম যে আমরা তো সরকারের আন্ডারে আছি, সরকারের ঘরে আপনি টিক দিয়ে দেন। বলে তোমরা তো পুরাপুরি সরকারি নও, বেসরকারি ঘরে টিক দিলেই মাত্র
12,000 রিয়াল বা তার কিছু কম বেশ লাগবে নর্মাল ডেলিভারি, অনেক টাকা। এত টাকা আমি কোথা থেকে দেব? খুব দুশ্চিন্তায় আছি। পাশ থেকে ওই কাউন্টার থেকে বলছে, বলছে আতেজ এই লোকটার ফাইলটারে সরকারি ঘরে টিক মেরে ছেড়ে দাও, সরকারি খরচে তার ফ্যামিলির চিকিৎসা হবে। ইন্নি শাহাদতু বি আইনাইয়া, আমি আমার দুই চক্ষে দেখেছি, আন্নাহু ইউসাল্লি বিন্নাস ফি মসজিদে সুকুল খোদার, সবজি মার্কেটের মসজিদে সেই লোক মুসল্লিদের ইমামতি করেছে এবং মুসল্লিদেরকে দাওয়াতি কাজে সে বয়ান করছে। এই লোকটা দাওয়াতি কাজের লোক, রিয়াদের মাটিতে থাকে, একে সরকারি ঘরে টিক দিয়ে ছেড়ে দাও, ওর যেন খরচ না লাগে। আলহামদুলিল্লাহ, এলো দাওয়াতি কাজের বরকত। দাওয়াতি কাজে আলাদা বরকত আছে, মাশাআল্লাহ। আল্লাহর দিনের দাওয়াতের কাজ আপনি করবেন, আল্লাহর দিনের হেফাজতের কাজ আপনি করবেন, এটাকে ইন্স্যুরেন্স আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান মাল ইজ্জত হুরমত সব কিছুর হেফাজতকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। যাই হোক, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নাম বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না। লোকেদেরকে যাকাতের মাল আনতে পাঠালাম, লোকেদেরকে যাকাতের মাল আনতে পাঠালাম, এনে বলছে এটা আমাকে দিয়েছে। আমি ওই ব্যাগটা নিয়ে এসে ডাইরেক্টরকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমি দাওয়াতি কাজে গেছিলাম অফিসিয়াল ট্যুর, ব্যাগ আমাকে দিয়েছে ব্যক্তিগত, এই ব্যাগ আমি অফিসে জমা দিলাম। ডাইরেক্টর সাহেব বললেন ব্যাগটা তুমি নিয়ে যাও। দিয়ে বললাম যে এটা তো অফিসের মাল, এটা আমার নেওয়া জায়েজ হবে না। বলছে আমি ডাইরেক্টর বলেছি অতএব জায়েজ আছে, যেহেতু আমার এখতিয়ার, আমি অফিসিয়াল হিসাবে গ্রহণ করে এবার তোমাকেই আমার অফিসের তরফ থেকে দিয়ে দিলাম, এখন আর ঠেকাবার কেউ নেই। আল্লাহ বলে দিলে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। বলে দিলে হালাল হয়, আর না বলে দিলে কি হয়, হারাম হয়ে যায়। যথাযথ দায়িত্বশীল যদি, যিনি বলার অধিকার রাখেন, নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি যদি বলে দেন তাহলে হালাল, আর না বলে দিলে কি হয়ে যায়, হারাম। মসজিদের ফ্যান দুই একটা বেঁচে গেছে, কাজে লাগে না। মসজিদের মুয়াজ্জিন গরিব মানুষ, কমিটি যদি দয়া করে সেই মসজিদের ফ্যানের দুই একটি মুয়াজ্জিনকে দিয়ে দেয় যে বাবা এটা নিয়ে ব্যবহার করতে, তাহলে হালাল হয়ে গেল। কেন? কমিটি অনুমোদিত নির্বাহী ক্ষমতার অধিকারীরা দিয়েছে। আপনি বলবেন মসজিদ আল্লাহর ঘরের টাকা, তোমাকে দেওয়ার অধিকার কিন্তু, যেই অধিকার বেতন দেওয়ার আছে, যেই অধিকার বোনাস দেওয়ার আছে, কমিটির বেতন দেওয়ার অধিকার আছে না? বেতন বাড়ানোর অধিকার আছে না? প্রয়োজনে বেতন কর্তন করার অধিকার আছে না? ডিউটি ঠিকমতো না করলে প্রয়োজনে বোনাস দেওয়ার অধিকার আছে না? যেই অধিকারে বোনাস দেওয়া চলে, যেই অধিকারে বেতন দেওয়া চলে, যেই অধিকারে বেতন কর্তন করা চলে, সেই অধিকারেই মসজিদের কোন জিনিস ব্যবহারের জন্য কোন ইমাম মুয়াজ্জিনকে কমিটি দিয়ে দিলে হালাল। কমিটি যদি না দেয় তাহলে হালাল হবে না, যেহেতু নির্বাহী ক্ষমতার অধিকারী। কিন্তু রেলের জিনিস, রেলের টিকিট, রেলের টিকিট যদি রেলের কোনো অফিসার কাউকে দান করে দেয় তাহলে সেটা দেখতে হবে দান করার অধিকার তার আছে কিনা। হ্যাঁ, রেলওয়ে কর্মকর্তারা টিকিট পান কাদের জন্য? নিজের জন্য এবং নিজের পোষ্য, যারা নিজের সন্তান, যারা পোষ্য, এই পোষ্যদের জন্য পান। আরো কি সিস্টেম আছে সেটা তাদের নিয়ম, যদি নিয়মে থাকে তো হালাল, আর যদি নিয়ম বহির্ভূত হয়, দুর্নীতির মধ্যে চলে যায় তাহলে সেটা হারাম হল, হালাল হল। বলছিলাম নবী সাল্লাম নাম বললেন, আল্লাহ পাক নাম বললেন, এটা হল উসলুবে এলাহি, উসলুবে রব্বানি, উসলুবে নবুওয়্যাহ। ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। ওরা কি চায়? ওরা নবীর প্রতি মহব্বত যদি চাইত তাহলে ওই বেয়াদবের উপর আগে মামলা দিত, যেই বেয়াদব নবীর সম্মানের খেলাফ করে। ওরা যদি নবীর, আল্লাহ এবং তার নবীকে ভালোবাসত, মসজিদের মধ্যে আল্লাহু মুহাম্মদ তো লাগাতই না, বরঞ্চ আল্লাহু মুহাম্মদ মসজিদ থেকে খুলে রেখে দিত। কেন খুলে রাখবে? মসজিদে আল্লাহু মুহাম্মদ লাগালে সমস্যাটা কি? সমস্যাটা আল্লাহ নবী এর শিখান নেই, সালাবে সালিমগণ করেন নেই। সবচেয়ে বড় সমস্যার উপরে আরো সমস্যা রয়েছে, ওখানে আল্লাহু নাম লেখা,
ওই নামের উপরে ধুলা পরে, বালু পরে, ময়লা পরে, টিকটিকি পায়খানা করে দেয়, টিকটিকি হেঁটে হাঁটা চলা করে আল্লাহর নামের উপরে। তারপর তার মুয়াজ্জিন করে একটা ঝাঁটা নিয়ে এসে আল্লাহর নামটাকে ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করে দেয়। কি করল? আল্লাহর নামকে সে বেইজ্জতি করল, ইচ্ছায় অনিচ্ছায়। কাবা ঘর একটাই থাকবে, আব্রাহা এক কাবার পরিবর্তে আর এক কাবা বানানোর কারণে আব্রাহাকে আল্লাহ গারত করে দিলেন। এখন আমরা কাবা ঘর কতটি বানিয়েছি? প্রত্যেকের ঘরে ঘরে জায়নামাজে জায়নামাজে কাবা, আর টাইলস ব্যাপারীরা টাইলস করে কাবা ঘর, লক্ষ লক্ষ কাবা ঘর টাইলস কোম্পানিওয়ালা বানায় ফেলছে। বলেন না যে আব্রাহা কাবা ঘর একটা বানিয়েছিল, একটার পরিবর্তে আর একটা বানিয়েছিল, দেখে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করল। কিন্তু এই জালেম টাইলস কোম্পানি, যে টাইলস কোম্পানি কাবা ঘর বানিয়েছে, কাবা ঘর মক্কায় আছে, এই কাবা ঘরের যত টাইলসে কাবা ঘর বানিয়েছে সব নকল কাবা ঘর। কাবা ঘর একটাই থাকবে পৃথিবীতে, কাবা ঘর দ্বিতীয়টা হবে না। আল্লাহ আকবার! তাহলে কাবা ঘরের টাইলস কিনে এনে লাগাচ্ছে, আল্লাহর কাবাকে অবমাননা করা হচ্ছে। কাবা ঘরের টাইলস লাগাই দিলেন মসজিদে, একজন মুসল্লি সালাতে তার একাগ্রতা নষ্ট হল, সেই জন্য দায়ী হবে কমিটি। এক এক এই শেরেক বেদাতি পীর পুরোহিত, এদেরকে একজন পীর সম্পর্কে আমরা শুনলাম যে 100 কোটি টাকা দিয়ে তাকে ম্যানেজ করা হয়েছে। 100 কোটি টাকা খ্রিস্টানি মিশনারিদের পক্ষ থেকে, অমুসলিম এনজিওদের পক্ষ থেকে 100 কোটি টাকা দিয়ে তাদেরকে এইসব কথা বলায় নেওয়া হচ্ছে, ইসলাম বিরোধী কথাগুলি বলায় নেওয়া হচ্ছে তাদেরকে, আর বলে যাচ্ছে আল্লাহ আকবার। আল্লাহ পাক বললেন, ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেরেরা অপছন্দ করে, আল্লাহ নূরকে আল্লাহ স্থায়িত্ব দান করবে। কার মাধ্যমে? এই সমস্ত অকুতুব হয় বীর সেনানী উলামায়ে কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহ, যার 3 বার সরকার বদল হয়ে গেল কিন্তু জেলখানা থেকে বের হওয়ার সুযোগ হল না। ক্ষণজন্মায়ী মহাপুরুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, যার গায়ে ডেলি বাগদাদের কারাগারে 1000 করে ব্যত্রাঘাত করা হত। যখন ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে সপাং সপাং করে ব্যাত মারা হতো, তিনি শুধু একটি কথাই বলতেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। লোকেরা বললেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ বললেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে গোটা বিশ্বের মুসলিম বিভ্রান্ত হবে, লক্ষ লক্ষ মানুষ আমার মুখের দিকে চেয়ে আছে, আমি যা বলবো সেই কথাই মানুষ মানবে। তাই তো বাংলাদেশের একজন আলেমকে বলছিলাম, আপনি একদিন বললেন সবে বরাতের দলিল নেই, আর আমার পাবনা জেলার লক্ষ লক্ষ মা বোনেরা সবে বরাত করেনি। বাংলাদেশের একজন বড় আলেম বরেণ্য আলেমে দিল, লক্ষ লক্ষ জনতা যার দাওয়াতে উপকৃত হয়েছেন, হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করেছে, হাজার হাজার মানুষ কুরআন সুন্নাহর পথে চলে এসেছেন, যার জাগরণ যার হুঙ্কার বাংলার মাটিতে অনন্য, সে আলেমের দিনকে মদিনার ওপেরা হোটেলে বসে বলছিলাম, বলেছিলাম আপনি বলেছেন সবে বরাত বেদা, 100,000 মানুষ আমাদের পাবনা জেলায় সবে বরাত এবার করেনি আপনার একটা কথার কারণে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে তোমার একটা কথার বিনিময়ে এত মানুষ বেদাত ছেড়েছিল, এত পাওয়ার তোমাকে দিয়েছিলাম, আল্লাহর বান্দা হুঙ্কার ছেড়ে গোটা জাতির সামনে ইসলাম ও মুসলমানদের পক্ষে সারা জীবন কথা বলে গেলেন, আল্লাহ তাকে শাহাদত নসিব করুন, আল্লাহুম্মা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দিন, আল্লাহুম্মা। দোয়া করায় দোষ নাকি? দোয়া করায়ও দোষ, দোয়া করলেও দোষ হবে না? যে কোনো মুসলিমের পক্ষে দোয়া করার অধিকার আমার আছে,
যে কোন মুসলিমের ভালো কথাটা স্বীকৃতি দেওয়ার অধিকার আমার আছে। মাতা তাবাত তুমুন নাসা ওকাত বলাদাত উম্মুহাকুম আহরারা, কতদিন ধরে মানুষকে গোলাম বানায় রাখবে, তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে। কোরআন হাদিসের পক্ষে আমরা কথা বলবো, কোরআন হাদিসের পক্ষে যার যতটুকু খেদমত তার স্বীকৃতি আমরা দিব এবং তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তা কবুল করে। কোরআন হাদিসের বিপক্ষে যেটুকু যাবে সেটুকুর অবশ্যই সমালোচনা করে জাতি সজাগ করে দেবেতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, ইমাম আহমদ হাম্বল রহমুল্লাহ অকুতুভয় বীর সিনানি তার দ্বারা সেদিন খালকে কুরআনের ফেতনা থেকে জাতি মুক্তি পেয়েছিল। যখন জঙ্গিবাদের চরম রমরমা তখন বিদেশ থেকে কেবল দেশে আসলাম, বিদেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে দেশে আসলাম, কেবল দেশে এসে প্রথম দিন বক্তব্য দিলাম নরসিংদী সনর দাখেল মাদ্রাসা, সনর এত্তেদাই মাদ্রাসার মাঠে শত শত জঙ্গি সেদিন আমাকে ঘেরাও করছে, ঘেরাও করছে, আমাকে হত্যা করবে সেদিন জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়। কিন্তু 2500 থানার ওসি ভদ্রলোকের সাথে আবার দেখা হল ময়মনসিং ধোবাওরা, দেখা হয়ে সেদিন বললাম যে আমাকে সেদিন ঘেরাও করছিল মারার জন্য জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেন, আপনি কোথায় ছিলেন? বলছে আপনি সেই লোক? হ্যাঁ। বলছে আমি তো তখন 2500 থানার ওসি ছিলাম, আমি চতুর্দিক দিয়ে আমার সাজা বহর দিয়ে আমি পুরা এলাকা আমি রেড দিয়েছিলাম ওদেরকে ধরার জন্য, আপনি সেই লোক যেই লোক জঙ্গিবাদের বিরুদ্ধে সেদিন কথা বলেছিলেন? হ্যাঁ। জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ময়মনসিংহে ফিরছি, ফোনের মধ্যে বসে অমকের বাচ্চা কাফনের কাপড় নিয়ে হাঁটিস, জিহাদের বিরুদ্ধে কথা বলিস অমকের বাচ্চা কাফনের কাপড় নিয়ে হাঁটিস। বললাম কাফনের কাপড় তুই কিনে রাখিস আর তোর বাপকে কিনে রাখতে বলিস, বেটা বেয়াদব। কত সাহাবীর লাশ লোহিত সাগরের মাছের পেটে চলে গেছে, কত সাহাবীর লাশ আফ্রিকার জঙ্গলের বাঘ ভালুকের পেটে চলে গেছে, কত সাহাবী কাফনের কাপড় জোরে নেই, মুসাববিন উমাইরের কাফনের কাপড় জোরে, কাফনের কাপড় আমাদের লাগে না, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। আমরা মারা যাওয়ার পরে পশু পাখির পেটের ভিতর আমাদের লাশ চলে যায়, কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে লক্ষ লক্ষ মাসে যদি আমাদের লাশ খেয়ে ফেলে আমার যদি আমাদের ঠিক থাকে আল্লাহর দরবারে আমাদের ওটাই যথেষ্ট, কাফনের কাপড় আমাদের লাগে না, কাফনের কাপড় তুই আর তোর বাপকে কিনে দেখতে বলছি। বেড়া বেয়াদব, মোবাইলে হুমকি দিস, সামনে সামনে এসে কথা বল, কত বড় ইসলাম তুই বুঝেছিস? আমার ছোট ভাই আমাকে বললেন, ভাই যান একটু নরমে কথা বলেন, যেভাবে বলছেন জঙ্গির আপনাকে মেরে ফেলবে। বলে রুহু থাকতে হায়াত থাকতে মেরে ফেলবে? হায়াত থাকতে মেরে ফেলবে না? এই অসহায় জঙ্গি যারা ভুল পথে পা বেরিয়েছে এই জঙ্গি সেদিন হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, ও আল্লাহ আমরা তো বুঝি নাই, আমরা তো না বুঝিয়ে করেছিলাম, তোমার আলেমেরা বুঝেছিলেন, আমাদেরকে সতর্ক করে নেই কেন, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা সতর্ক করলে আমরা অবশ্যই সতর্ক হতাম। কমস্ক আবার জিম্মাদারি আদায় করার জন্য, আমাদের দায়িত্ব এড়ানোর জন্য, আমাদের দায় ভার এড়ানোর জন্য অবশ্যই শেরেক বেদাত সম্পর্কে জাতিকে সতর্ক করতে হবে, আর সেটা চলবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল লোক হবে যারা হকের উপরে অটল থাকবে, হকের উপরে অটল থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে অপমান করে অপমান করে তাদেরকে দমন করা যাবে। সুবহানাল্লাহ, একটা বক্তৃতার কত কাটিং, কোথাকার বক্তৃতা নিয়ে কোথায় জোড়া লাগাইছি, কোথাকার কথায় নিয়ে কোটার সাথে লাগাই, সত্যরে মিথ্যা, মিথ্যা রে সত্য, হালাল রে হারাম, হারাম রে হালাল বানিয়ে দিয়ে জোড়া তালি দিয়ে তারপরে জাতির সামনে বোঝানোর চেষ্টা করছে, এরা হল বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়। তো জাতি তো এত বোকা না, ও তো মাছের কাঁটা বেছে খায়, ওরা তখন অরিজিনাল বক্তৃতারও নেই, যে বক্তৃতার আগে পরে কি ছিল, আগে পরে যখন মিলায় দেখে তখন দেখে না বক্তৃতা তো পজিটিভ, পজিটিভ বক্তৃতার নেগেটিভ বানায় ফেলছে। সুবহানাল্লাহ,
এরপরে যদি কেউ খোঁজ খবর না নিয়ে কেউ বিশ্বাস করে বিভ্রান্ত হয় সেজন্য সে আল্লাহর কাছে জবাব দিবি, আমরা জানি না। এরপরেও এই হকের প্রচার বন্ধ রাখতে পারে আল্লাহ রহমান খালাফ অফির হয়েছেন, তাদের বিরোধিতা করে তাদেরকে দমাতে পারবে, তাদেরকে অপমান করে দমাতে পারবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এতক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে যে আল্লাহর অর্ডার চলে আসবে, অর্থাৎ কিয়ামত চলে আসবে। অহং কেদালিক, আর সেই সেই হকের উপরে তারা এইভাবেই অটল থাকবে। তাহলে একদল হকের অতন্ত্র প্রহরী থাকবে যারা জানের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে সর্বত জাতিকে হকের প্রতি দাওয়াত আহ্বান দেবে। আল্লাহ পাক আমাদেরকে সেই কাফেলার অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা বলা দরকার ছিল, তবে আজকে নয়, আগামী জুমায় খুতবা এখানে দিবেন ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল ভাই খুতবা দিবেন, ওনাকে আমরা অনুরোধ করব যে রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা যাতে উনি বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।